আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকের ভিডিওতে থাকছে আমাদের বাগানের কিছু অংশ, মানে আমাদের বাগানে কী কী ফুল এবং ফল গাছ আছে সেগুলোই দেখাবো। তো লেটস গো। এটা হলো আমার বিউটিফুল অপরাজিতা। অপরাজিতা আমার অনেক ভাল লাগে, অনেকেই বলে নীলকণ্ঠ। তো আগে মানুষের বাসায় এরকম এত লতা পাতা ফুল গাছ সহ দেখতাম, দেখে অনেক ভাল লাগতো। এখন আমার নিজের বাড়িতেই হয়েছে, আমি অনেকগুলো হ্যাপি। অ্যান্ড এই গাছটাও আমি লাগাইছি আমার শ্বশুর বাড়ি, এটা এখানকার সব ফুল গাছগুলো আমার হাতে লাগানো, কিন্তু দেখাশোনা তাদের পরিচর্যা করে আমার বাবা মানে শ্বশুর। বাগানে শুধু ফলমূলই না, সবজি গাছ আছে, অনেক রকমের সবজি লাগাই এখানে। তো এটা সিজনাল হয়, এখনও আছে। এই যে পেঁপে আছে, পেঁপের বেশ কয়েকটা গাছ আছে, সবগুলো গাছে অনেক পেঁপে ধরে। তারপর ঢেঁড়স আছে, তারপর বেগুন করে, তারপর সিম, শসা, এই জাতীয় আর কি। তারপর শাক সবজিও লাগানো হয়, কলমি শাক হয়, পুঁই শাক। তারপর এখানে আছে ডালিম গাছ, লিচু গাছ আছে, কলার গাছ আছে, লিচুর দুইটা গাছ আছে, দুইটাতেই লিচু ধরে, বেলের গাছ আছে, লেবু গাছ আছে। তারপর 12-13টার মতো আম গাছ আছে, সবগুলার আমই অনেক ভালো, খুব ভালো আম ধরেও ভালো। এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট লেবু, যেটার চাহিদা এখন অনেক বেশি। তো আমাদের লেবু কিনতে হয় না, গাছে অনেক লেবু ধরে। ইনফ্যাক্ট এখান থেকে আমার বাপের বাড়িতেও চলে যায়, গাছে অনেক লেবু ধরছে। এটা 12 মাসই লেবু। ডালপালা কেটে দেয়, তারপরও আবার অনেক ভালোই ধরছে।
এটা হলো মালটার গাছ, বাবা অনেক শখ করে নিয়ে আসছিল এই মালটা গাছটা। তো মালটা ধরে, এর আগের বারও ধরছিল, সুন্দর লাল হয়ে পাকেও, বাট মালটা অনেক টক, দুঃখ এটাই আমাদের। তো দেখতে অনেক ভাল লাগে, যার কারণে এখনও রাখছে গাছটা, এইবারেও ধরছে, কিন্তু খাওয়া যাবে না, টক খুবই। এই যে পেয়ারা গাছ, বাগানে চারটার মতো পেয়ারা গাছ আছে, সবগুলো গাছে পেয়ারা ধরে। তো এই যে কাঠবিড়ালি খেয়ে ফেলছে, পাখি খায়, আমার শ্বশুর বাড়িতে খাবার মানুষ তো একটু কম, সো মানুষের থেকে পাখিরাই বেশি খায় ফল। এই যে কিছু কিছু বাঁধে রাখছে, তো আমি কিছু পেয়ারা পারবো। এই যে এইগুলো পারছি আমি গাছ থেকে, একদম ফ্রেশ, ফরমালিন মুক্ত, অনেক মিষ্টি খাইতে। এটা কি ফুল বলেন, এটা হলো জবা। যখন এই গাছটা কেনা হয় তখন বলছিল এটা হোয়াইট কালার হবে, কিন্তু তা হয়নি, এটা এখন হালকা বেগুনি কালার হয়েছে। এরকম জবা আমি এর আগে দেখিনি, এই প্রথম। তো দেখতে ভালোই লাগে, খারাপ না, গাছটা অনেক ডালপালা হয়ে গেছে, ভালোই ধরে ফুল। আরও কিছু ফুল গাছ আর সবজি গাছ আছে যেগুলো দেখালে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।